হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে অনেক দিন পর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করব। আর বাইরে এখন আবহাওয়াটা খুবই খারাপ, আই থিঙ্ক বৃষ্টি হবে, মেঘলা হয়ে আছে, একদম আকাশও ডাকছে। আর আজকের অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর আমার বলে কি আছে দেখো, আমার ছোট্ট কুচকি, ঠিক আছে, এখনও ঘুমোচ্ছে করে, তো ওকে এখন নিচে শুয়ে দেবো, মানে খাটে শুয়ে দেবো। দেওয়ার পরে ও স্নান করবে, আজকে গা টা মুছিয়ে দেবো। স্নান করবে কি ঠিক বলতে পারছি না, আবহাওয়াটা খারাপ হঠাৎ করে হয়ে গেছে, ভেবেছিলাম সকাল থেকে স্নান করাবো কিন্তু আবহাওয়াটা খারাপ হয়ে গেছে, আজকে না স্নান করাবো না হয়তো। গা টা মুছিয়ে দেবো ভালো করে, বেশি বেশি জল দিয়ে গা টা মুছিয়ে দেবো। এবার থেকে ডেলি ব্লগ করবো, কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখনও ঘুমোচ্ছে, আর ওকে এখন শুয়ে দেবো, দিয়ে তারপর আবার কি করি না করি সব আপডেট দিচ্ছি। মা আমার মেয়েকে পুজোতে এই জামাটা দিয়েছে, আর এই জামাটা এখনও একদিনও পরানো হয়নি। জামাটা এতটা সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে জামাটা, এবারে পরানো হবে। তার সাথে এই সেট করে প্যান্ট এখন একদিনও পরানো হয়নি, তো পরাবো ভাবছি কালী পুজোর দিনকেই পরাবো, কারণ ঠান্ডা ঠান্ডা পরে তো, আর ফুল হাতা আরাম লাগবে, কালী পুজোর দিনকে পরাবো। আর মাসি শাশুড়ি এই জামাটা দিয়েছে, এটা একটা সেট, তো এটা এখন খুলবো, খুলে দেখবো। আর এটাও দিয়েছে, অ্যাকচুয়ালি এরম টাইপ জামা আমার ভালো লাগে না, ওই জন্য পরাই না এরম টাইপ জামা একদম, ঠিক আছে, তো এটা পরাবো, অবশ্যই পরাবো, দিয়েছে পরাবো। আর এই জামাটা এখন আমি খুলে দেখবো যে কেমন দেখতে। আর এটা সেট করা টুপি, ঝুনঝুনি, মোজা সেট করা, এটা এখন খুলবো। আর ওর বাবা ওকে এই জামাটা আপাতত দিয়েছে, এই জামাটা আর একটা জামা আছে ওই ঘরে, দাঁড়াও নিয়ে আসি, নিয়ে এসে দেখ। ওই জামাটা না মানে কোন ব্যাগে আছে আমি ঠিক পাচ্ছি না, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর এই জামাটা আমি অনলাইন থেকে কিনেছি ওর জন্য, তো ওই জামাটাও পরাবো একদিন, এটা খুব সুন্দর দেখতে দেখো, একদিন পরাবো। এটা সেট, খুব সুন্দর দেখতে, এটাও একদিন পরাবো। আর তো বিভিন্ন রকম জামা আছে, আর ওকে বেশিরভাগ ঘরে আমি এরকম টাইপ জামা পরাই, এগুলো পরালে না খুব ভালো লাগে ও দেখতে, আর ওদেরও খুব আরাম হয় এরকম টাইপ জামাগুলো পরালে, এই যে ফিতে পাতা। যাই হোক, তো চলো এগুলো আমি গুছিয়ে নিই, আর এটা এখন খুলবো, তোমাদের সাথেও শেয়ার করবো। মেয়ে এখন ঘুমোচ্ছে দেখো, ওই যে এখন ঘুমোচ্ছে, আর ওই বালিশটা দিয়েছি কারণ ও ভাববে যে ওর মা সবসময় ওর কাছে আছে, তো ওই জন্য দেওয়া বালিশটা। আর ও এখন ঘুমোচ্ছে, ঘুমোক, আর এটা তুলবো। আর এখন বাজে 11:30, জাস্ট 12টা বাজবে, ওকে তুলে স্নান করাবো, না হয়তো গামুছিয়ে দেবো, সেটা দেখছি কী করা যায়। আর এখন এই জামাটা খুলবো, তো চলো খুলি আর তোমাদের সাথে শেয়ার করি জামাটা কেমন দেখতে কী দেখতে না। তো এই জামাটা এখন আমি খুলছি, আর এই জামাটা খোলার পিছনে একটা বড়ো কারণ কী জানি, আমার একটা সবুজ কালারের জামদানি ছিল, তো সবুজ কালারের জামদানিটার সাথে এইটা ওকে পরি, ভেবেছিলাম কিছু ছবি আর কিছু ভিডিও করব। তো তারপর যখন খুলে দেখলাম যে এইটা মেয়েদের জামা নয়, এটা ছেলেদের জামা, আমার তখন খুব খারাপ লেগেছিলো, ঠিক আছে, কারণ আমি ভেবেছিলাম যে মেয়েদের জামা মানে ভালো লাগে, আমার ছেলেদের অ্যাকচুয়ালি বুঝলে জামাটা পছন্দ না। আর খুলে দেখলাম যে এটা মানে ছেলেদের জামা, আমি তখন ওর ওটা পরাইনি, মেয়েদের জামা হলে বেশি ভালো লাগতো। আর এই জামাটার সাথে ঝুমঝুমি টুমঝুমি সব ছিল, আমি জামাটা খুব সুন্দর দেখছি কিন্তু ছেলেদের পরাইনি বেশি ভালো লাগতো। কি হয়েছে, কি হয়েছে, মা 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 কি হয়েছে, না না ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে, এই তো মা মা, এই তো তুমি বলো বলবে, তোকে বলো 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 বলে, রোদ উঠেছে, খুল ফুটেছে কদম তলায় কে, খাজাওয়ালায় আবার ফিরে পাড়ায় এসেছে, গাছের পাতা নড়ে চড়ে খাজার কথা মনে পড়ে, ও ছেলেরা ছুটে আয়, খাজাওয়ালা চলে যায়, মামনি সোনামনি ছুটে ছুটে আয় রে, খাজাওয়ালা যায় রে। হয়ে গেছে, এ নাও কাকু, কাকু আর আরেকটা বাদাম দিয়ে দাও, আর ওই আরেকটা ইয়ে দিয়ে দাও, ওই ওই চিড়ে আরেকটা দিয়ে দাও, চারটে থাক চিড়ে দাও। তুইও করবি, তুইও বলবি, মুখস্থ হয়েছে কি,
এই যাচ্ছি বাবা, এত কান্না কোথায় ছিল? কিছু বলবো কেন, বলবো কেন? কি হয়েছে, খাবি না? আমি কত কিছু কিনেছি, হ্যাঁ কি হয়েছে বল, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে মা, কি হয়েছে এত চেঁচা? তো দেখো, এখন আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে আমার বিবিকে স্নান করাচ্ছি। তো স্নান করাতেই হয়, কারণ স্নান না করালে ওদেরও পেট গরম হয়, যদিও ডাক্তার বলেছে এক মাস বয়স থেকে প্রতিদিন স্নান করাতে, ঠিক আছে? তো তাও আমরা প্রতিদিন স্নান না করালেও একদিন ছাড়া স্নান করাই। তো কি বলবো, আর আমার মেয়ে স্নান করে এত তৃপ্তি, এত আনন্দ পেয়েছে, এত আনন্দ পেয়েছে, ধারণার বাইরে আনন্দ পেয়েছে। আর আমরা দেখো তাড়াতাড়ি স্নান করানো হয়ে যাওয়ার পরে আমি গা মুছিয়ে দিচ্ছি, আমার শাশুড়ি মাথা মুছিয়ে দিচ্ছে, কারণ ওর অনেক বড় বড় চুল, তো ওইগুলো না মুছিয়ে দিলে ওর ঠান্ডা লেগে যাবে। আর এখানে দেখো ওর জামা টামা পরে ওর দিদার কোলে, সরি দিদা না, ওর ঠাম্মির কোলে এখন বসে আছে, আর ওর ঠাম্মি ওর চুল ছেনে দিচ্ছে। আর ও এখন দেখো বসে বসে কত রঙ্গ করছে, কত রঙ্গ। আর আমি যে ভয়েসটা এখন দিচ্ছি, ও আমার দিকে কন্টিনিউ তাকিয়ে তাকিয়ে দেখছে যে মা এত কার সাথে কথা বলছে, মা তো আমার সাথে কথা বলছে না, এত কার সাথে কথা বলছে। আর দেখো ও ঘুমিয়ে পড়েছে অলরেডি, স্নান করার পরে জানো যে কোনো বাচ্চা ঘুমিয়ে পড়ে। আর আমি ওকে স্নান করে অলরেডি খাইয়ে দিয়েছি ভরা পেট, আর স্নান করেছে মানে ও আরও ঘুমিয়ে পড়েছে। কী বলবো, খুব 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 ভালো লাগছে ঘুমিয়ে পড়েছে। আর ওর অত না হ্যাপা নেই, আমার মেয়ের একদমই হ্যাপা নেই। দেখো আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে চলে এসেছি ঘরে, ওকে এখন বিছানায় শুকরিয়ে দেবো, আর বিছানাপত্র সব রেডি। আর এখানে দেখো আমার অবস্থা কি, মানে চোখ মুখের আর কোনো অবস্থা নেই, হাল নেই। আর অনেক তোমরা কমেন্ট করে জানিও আমি আগে থেকে রোগা হয়েছি না মোটা হয়েছি। আর ওকে এখন ওখানে সই করিয়ে দেবো, অত চল ওকে এখন ঘুম পাড়িয়ে দিই, দেওয়ার পরে আবার কথা বলছি সবার সাথে। আর এখন আমারও খুব ঘুম পেয়েছে, আমি ওর সাথে এখন ঘুমিয়ে পড়বো। আর এটা দেখো আমার একটা মিষ্টি মতন দেওর, ও সবসময় আমাদের বাড়ির সামনে থেকে যাওয়ার আগে আমার মেয়েকে এসে আগে আদর করে তারপরে যায়, মানে কি বলবো, খুব 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 ভালোবাসে আমার মেয়েকে। আর এই যে আমার মেয়ে দোলায় দিয়েছিলাম, বিকেলবেলা ঘুমোচ্ছিল, আর এখন দেখো অলরেডি উঠে পড়েছে। আর ও অনেকক্ষণ করে ঘুমোয় না, মানে খুব জোর হলে আধ ঘন্টা 45 মিনিট, তবে সকালবেলা করে আগে নিয়ে বাইরে যেত আমার শাশুড়ি, মানে বাইরে দোলাই দিত, তখন কটা বলবো, ওই 5:30 বা 6টা থেকে 8টা অবধি ঘুমাতো এইরকম। আর এখন যেহেতু কুয়াশা পড়ে গিয়েছে এখন ওই জন্য দিই না। আর দেখো ঘুম থেকে উঠে আমার কোলে একটু দোল খেয়ে নিচ্ছে। আমি জানি আমার ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না, তোমাদেরকে বোঝানো যাচ্ছে না, তবু যতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আজকের, তো খুব ভালো লাগছে। দেখো ঘুম ঘরে তো কি বলবো, কেমনভাবে তাকিয়ে আছে দেখো ঘুম ঘরে, আর ও ঘুমিয়ে পড়েছে অলরেডি। ও এরকমভাবে আমার কোলে ঘুমাতে খুব ভালোবাসে, যেমনভাবে দেখছো তোমরা ব্যাঙের মতন অ্যাকচুয়ালি বলে, ওরকমভাবে ঘুমাতে খুব ভালোবাসে। শুধু আমার কোলে না, সবার কোলে ওরকমভাবে ঘুমাতে ভালোবাসে। এরকমভাবে ঘুমালে যেন ওর কী শান্তি, কী আনন্দ হয়, পা ফা ভিতরে ঢুকিয়ে নিয়ে একদম ছোট হয়ে শুতে যায়, কিন্তু ওর ঠান্ডা লাগে না, এরকমভাবে শুতে ভালোবাসে। যাই হোক।